শহীদ লিয়াকত স্মৃতি সংসদ ফটিকছড়ির দক্ষিণ জোনের আয়োজনে সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে নানুপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণত অনুষ্ঠিত হয়। ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি সৈয়দ ওসমান গনি বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য নানুপুর বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি খাদিজাতুল আনোয়ার সনি। এটা প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাবেক এপিপি অ্যাডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিম। এটা আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সৈয়দ মোহাম্মদ বাকের, সৈয়দ আব্দুল মান্নান, সাদাত আনোয়ার সাদী, আলমগীর খান, ইসলামিক ফ্রন্ট উত্তর জেলা সভাপতি সৈয়দ হাফেজ আহমদ, শহীদ লিয়াকত স্মৃতি সংসদ বৃত্তি বোর্ডের পরিচালক মাওলানা মঈনুদ্দিন নিজামী সহ আরও বহুতকে। ইয়ার আগে প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিদলের ফুল দিয়ে বরণ করিল শহীদ লিয়াকত স্মৃতি সংসদের কর্মকর্তল। শেষে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেয় আমন্ত্রিত অতিথি হল। আমার ভালো লাগে এই ধরনের বৃত্তিমূলক, যে বিশেষ করে ছোট ছোট শিক্ষার্থীদের আপনারা যে উদ্বুদ্ধ করার জন্য যে আয়োজনগুলো করেন, আমি সত্যি স্বাগত জানাই আয়োজনগুলোকে। আপনাদের প্রতি অনুরোধ এটাই থাকবে, পড়াশোনার জন্য আপনারা যেভাবে তাদেরকে দেখাশোনা করছেন, তার সাথে সাথে যে অন্যান্য দিকগুলো রয়েছে, মানবিক দিক রয়েছে, ধর্মীয় দিক রয়েছে, সেই দিকগুলো আপনারা তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবেন। দর্শক আনার এই ভিডিও কিনা অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন গবরাই উঙ্গ সাবস্ক্রাইব এবং সিপ্লাদর ফোন এই চাহ।